সরকার পতনের আন্দোলনে মাঠে নামার লক্ষ্যে চট্টগ্রাম ও ময়মনসিংহের পর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ। পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকে খুলনা নগরের সোনালী ব্যাংক চত্বরে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে খুলনা সহ বিভাগের ১০ জেলা থেকে সমাবেশে বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠনের নেতারাও যোগ দেন। প্রায় প্রতিটি মিছিলে ছিল সব স্তরের কর্মীদের উপস্থিতি। পথে পথে দলীয় প্রধান বেগম জিয়ার মুক্তি সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এত বৃদ্ধি পেয়েছে যে আজকে সমস্ত মানুষ অস্থির। সকাল ১০টার আগেই সমাবেশ স্থল ছাপিয়ে নেতাকর্মীদের ভিড় ছড়ায় আশপাশেও। ঠিক ১০টা থেকে জাসাসের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয় সমাবেশ। পরে স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভাগীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা ও পুলিশের ধরপাকড়ের সমালোচনা করা হয়। আমাদের যে ১১টি সাংগঠনিক জেলা আছে, প্রত্যেক ইউনিট থেকে ৫০,০০০ বেশি লোকজন এখানে আসতেছে। তাতে আমরা আশা করছি প্রায় ৫-৬ লক্ষাধিক লোকের সমাবেশ এখানে হবে। জীবন বাজি রেখে আমরা হাজির হয়েছি। আমরা চাই এই অগণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করব। ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশকে কেন্দ্র করে প্রতিটি সাংগঠনিক বিভাগের সমাবেশ ডেকেছে বিএনপি। খুলনার পর আগামী ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা এবং ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহীর সমাবেশ। এখন খুলনা।